আজকে আমি আছি মোহাম্মদপুর জয়কৃষ্ণপুর ডিপির একটা কালিন্দী পাড়া, যে পাড়ার মধ্যে আপনারা দেখলেন একটা বিকল পেয়েছি, যেখানে রংপুর 6WSS একটা ইয়োগ, এটা গৌতম রায় আমলে এটারে বানানো হয়েছিল। এবং একটা সময় আজকে থেকে 3 বছর আগে কিছু মানুষে এটা জল পাইতো, কিন্তু বর্তমানে এখানে জল পাওয়া যায় না। তো জল পাওয়া যায় না, তারপরে এখানে স্কিম দরাইয়া স্যাংশন হরাইয়া এখানে টাকা ইউটিলাইজ করাওয়ার। আচ্ছা, আমরা এখানে স্থানীয় একজন মানুষ আছে, তার কাছ থেকে জানতে চাই সম্পূর্ণ বিষয়টা কী, কী থাকছে হোসেন এখানে বিষয়টা? এখানে তো আমরা আগে গড়ে 3-4 বছর থেকে জল কোনো জল আওয়া যাওয়া না, 3 বছর আগে জল পাইছিলাম আমরা, আর 3 বছর পরে কোনো জল পাইছি। জল পাওয়া জানাতে এখানে আবার যেন কাজ করে, সে কাজ করে এনে তো সে কাজ করা যেটা নতুন কাজ ধরাইছেন, এটা তো ফুন্নার মানে সোলিং করা ফুন্না কাম মানে সোলিং করা আগে মানে যে কাজ করাইছে যে না, এখন নতুনভাবে আরও কোন কন্ট্রাক্ট দ্বারা ইয়া ট্রান্সফর্মারও লাগাইছো নিয়ে কৈছোন। আচ্ছা, নতুনভাবে আচ্ছা, তা কিতা কৈছেন এখন পর্যন্ত জল লিটার মধ্যে না, এটা হলো জল পাইছি আমরা, জল পাইছি, জল পাইছি। আপনার নাম কিটা? মিলন কালেন্দ্রী। মিলন কালেন্দ্রী, কিটা আগে কোন সময় জল পাইছিলা নি? ওই আগে পাইছি, তা বহুত আগে, 3 বছর আগে জল পাইছি। জল পাইছি না, এখন আর কোনো জলুল হওয়া যায় না। জল আমরা তো জল পাইছি না, প্রায় 4 বছর থেকে কোনো জল জল পাই না, এগাও তো নাই, কোনো গাও তো নাই জল। তো আপনারা দেখলেন, আমি আইসি আজকে এই গ্রামের মধ্যে, আপনারা সবাই দেখাইলাম, আপনারা যারা আমার এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম, দেখলাম ট্যাঙ্কি আছে কিন্তু জল নাই, পুরাটা খালি জায়গা। কিন্তু এখন বর্তমানে আগে এটা একটা স্কিম বানাইয়া নতুন একটা স্কিম বানানি আসিল, এটা মন্ত্রী তখনের মন্ত্রী আসলো গৌতম রায়, তার সময় এটা বানানি হয়েছিল। হওয়ার পরে আজকে দেখলাম এখানে অল্প জল আছে, বৃষ্টির জল জমছে, কিন্তু এখন পর্যন্ত এই গ্রামের মধ্যে প্রায় 40-50টা ফ্যামিলি আছে, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো ধরনের জলের সুবিধা পাইছে না। অথচ এখানে স্কিম দরিয়া, বিভিন্ন রকমের স্কিম দরিয়া এখানে খালি খাজ করা হয়, কিন্তু একটা জলের যেটা স্কিম আছে, স্কিমের মধ্যে কোনো পর্যাপ্ত পরিমাণে এটার ব্যবহার সদ ব্যবহার করা হয় না। তো তো 100 পরিবারের মতো এখানে মানুষ আছে এই গ্রামের মধ্যে, কিন্তু দেখলে আপনারা এখানে বিল্ডিং গড় আছে কিন্তু জল নাই। এবং আপনারা দেখলে আশ্চর্য হইবা যে এই যে ওয়াল যেটা দেখলাম, বোঝা যায় যে এখন বর্তমানে নতুন করে বানানো হয়েছেন, কিন্তু একটু নখ দিয়ে খুমটাইলে দেখবা, এই যে দেখুন নতুন খুমটাইছি, কিন্তু এটা সাদা, আগের পুরানা রং, পুরানো রঙের উপরে তারা রং মারিয়া সিমেন্ট কালার মারিয়া এটা দেখার যে নতুন করে রিপেয়ারিং হয়েছে, আশ্চর্য বা পুরাটা বিল্ডিং ওইরকম তারা রং করছে, খড়িয়া দেখাইছে তারা মেকিং করছে। তো আপনারা যারা আমার আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই যদি পছন্দ হইয়া দেখে অবশ্যই আমার এটা কমেন্ট করবা, এবং যদি সম্ভব হয় তা লাইক এবং শেয়ার করবা, আর যদি নতুন কেউ ভিউয়ার হইয়া তখন তো সাবস্ক্রাইব অবশ্যই করবা। ধন্যবাদ।